আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রুই মাছের ডিম ভোনা রেসিপি। আর এই রেসিপিটি একদম সহজ উপায়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। চলে আসলাম মূল রান্নাতে। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল হালকা একটু গরম হয়ে আসছে। এখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিব কিছুক্ষণের জন্য। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে চার পাঁচ টুকরা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে এক মিনিটের মতো কাঁচামরিচগুলো ভেজে নেব। এক চামচ পরিমাণ রসুন বাটা, এক চামচ পরিমাণ আদা বাটা, মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি, আমি আগে থেকেই পানি দিয়ে নিলাম যেন গুঁড়া মশলাগুলো না পুড়ে যায় সেজন্য, এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দুই চামচ পরিমাণ লবণ, এক চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন আমি মশলাটা চার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। আর রুই মাছের ডিমটা হালকা একটু ব্ল্যাক কালার লাগছে, তার কারণ হলো রুই মাছের ডিমটা ফ্রিজে ছিল। এখন আমি ডিম থেকে যে এই সাদা যে আস্তরণটা আছে এটা ছড়িয়ে নিব যতটুকু পরিমাণ ছড়িয়ে নেওয়া যায়। আর এটা হাতের সাহায্যে একটু এভাবে যদি ভেঙে নেই তাহলে ডিমটা অনেক ঝরঝরে হবে, এই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন হাতের সাহায্যে এটা ছড়িয়ে নেওয়ার। ডিমগুলো আমার খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়েছে। আর ওদিকে আমার মশলা কষানোটাও কমপ্লিট হয়েছে। আর সাদা এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মাছের ডিমের সঙ্গে যে চর্বিটা থাকে বা অনেকে তেল বা চর্বি যেটাই বলেন না কেন সেটা, আর এর সঙ্গে যে নাড়িগুলো থাকে সেগুলো কিন্তু আমি অলরেডি বেছে নিয়েছি। এদিকে আমার মশলা কষানোও কমপ্লিট, হালকা একটু নেড়ে দেবো, তারপর এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে মাছের ডিমগুলো কিন্তু ঠিক এভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু আবার ডিমটা জোড়া লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি মশলার সঙ্গে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। আবারও আমি পানির মধ্যে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফিরে আসলাম আবারও। আর এখানে কিন্তু আমি তখন পানি দিয়েছিলাম সেদ্ধর জন্য, আর মাঝখানে আমি অনেক কয়বার একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি এটা কমপ্লিট। আর এভাবে কিন্তু আপনারাও মাছের ডিম ভোনা করতে পারেন, এভাবে মাছের ডিম ভোনা কিন্তু অনেক মজা লাগে। এখন আমি চলে যাব পরিবেশনে। ফাইনালি আমার মাছের ডিম ভোনা রান্নাটা কমপ্লিট। আর যারা আমার রেসিপিটি ফলো করছেন তাদেরও সেম এভাবেই হবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর যারা আজকে আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।